ঢাকা থেকে একজনে একটা প্রশ্ন লিখে দিছিল আমারে। প্রশ্নটা হইল, কিছু ভক্ত আশেকদের মনে প্রশ্ন জাগে যে পীর কি জানে না যে এই ঘটনাটি ঘটবে, যদি না জানে তাহলে পীর কি করে হইল। তখন ওনাকে আমি বললাম যে নিজের দেহের মধ্যে এই দেহটাকে বাঁচায় রাখা বা দেহ নষ্ট হওয়া থেকে বাঁচায় রাখা ফরজ, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বড় জ্ঞানী বড় পীর কিন্তু পৃথিবীতে নাই। তিনি সবচেয়ে বড় নবীদের মধ্যেও, সে বড় শ্রেষ্ঠ। তাহলে তিনি উহুদের ময়দানে যখন যুদ্ধে গেলেন, তখন উনি কি জানতেন না যে উনির দাঁত যে উহুদের ময়দানে ভাঙ্গা পড়ব? যদি বলে জানে না, তাহলে তিনি নবী হইল কি করিয়া? আর যদি বলা হয় যে না এটা আল্লাহর হুকুম হয়েছে গেছে, জানতো ঠিকই, তাহলে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচায় রাখা ফরজ। তো এখন তিনি যদি জানতো যে তার দন্ত শহীদ হবে, তাহলে তিনি এই যুদ্ধে যাইতো না। জানে না দেখে গেছে, জানলে তো যাইতো না। তাহলে কিছু কিছু ঘটনা পীর তো জানে না, তাহলে তিনি পীর হইল কিভাবে? তাহলে দাঁত ভাঙ্গার খবর নবীও পায় নাই, তাহলে তিনি নবী হইল কিভাবে? তাহলে আসল কথা হইল, কিছু কিছু খবর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় না, আবার কিছু কিছু খবর জানাইতো, এটা তার ইচ্ছা। এখন বেলায়েতের যুগে একজন পীরকে যদি আল্লাহ দয়া করে কোনো বিষয়ে জানায়, তাহলে পীর জানতে পারে, যদি না জানায় তাহলে পীরের সাধ্য নাই জানা। কারণ ওহি এলহাম বা আল্লাহর তরফ হইতে খবর জিনিসটা নিয়ে কখনো গাফলতি করা যায় না, কখনো অহংকারও করা যায় না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন বারবার একজন লোক এসে কয়েকজন লোক এসে বলতেছে, হুজুর এই জিনিসটা আমাদের জানা দরকার, একটু বলেন, এই জিনিসটা আমাদের একটু জানান কেমনে কি, তখন নবীজি বারবার বলে দেয় ঠিক আছে কালকে আইসো, কালকে আসছে, ঠিক আছে পরশু আইসো, পরশু আসছে। আইসা সে খবরটা নিতে পারে না। তখন ওই লোকেরা নবীকে বলতেছে, আপনি কিভাবে নবী হইলেন? কালকে বলছেন, পরশু বলছেন, তরশু বলছেন, এরকম 21 দিন পার করলেন, আপনি কেমন নবী যে আমাদেরকে খবরটাই দিতে পারতেছেন না? তখন দুঃখ পাইয়া তখন আল্লাহর কাছে কইতেছে যে আল্লাহ, তুমি আমারে এই লোকেদের কাছে আমার এই কথা শোনাইলা। তখন আল্লাহ কইতেছে, হে মোহাম্মদ, তুমি যে বলছিলা যে যাও কালকে তোমারে খবরটা দিয়ে দেবো, আমি আল্লাহ যদি তোমাকে খবর না দেই তুমি কি খবর দিতে পারবা? কয় না। তাহলে তুমি কি আমার সাথে রাখছিলা? কয় তো আমি তো রাখি নাই, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হইল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিকে আল্লাহ সাজা দিছে, 21 দিন পর্যন্ত তার কাছে ওহি এলহাম আসে নাই। তাহলে এই খুচরা ফিরে গো আল্লাহ ছাড়বো, যদি কয়ে দাও কালকে কয়ে দিও মনে, এই ফিরে করে আল্লাহ ছাড়বো। তাহলে যারা বলে যে পীর যে এই খবরটা পাইল না, তো সে কেমনে পীর হইল? দাঁত ভাঙ্গার খবর যে নবী পাইল না, তাতে নবী হইল কেমনে? আমার ফির কাটা গেলে তো নবীও কাটা যায়। তখন তিনি বলল যে আমার এটা ভুল হয়েছে কওয়াটা। আপনারা কি কন ভুল হয়েছে না? তাহলে যে খবরটা আল্লাহ নিজে জানাইব, সেটা একজন আউলিয়া জানবো, একজন ফির জানবো, একজন নবীও জানবো। আল্লাহ না জানাইলে কারো সাধ্য নাই। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমি যেটুকু পারলাম বললাম, আপনাদের মনোগত হয়েছে কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ।